প্রধানমন্ত্রীকে কিন্তু কেউ কোনো নিয়ে যদি কেউ বাজে পোস্ট করে, বাজে মন্তব্য করে, তাকে কিন্তু আইসিটি অ্যাক্টের মামলায় তাকে গ্রেফতার করা হয়। যে এই ছেলেকে কেন গ্রেফতার করা হবে না, তাকে কেন বিচারের আওতায় আনা হবে না, সেটা আমি প্রশাসনের কাছে জানতে চাই। অবশ্যই তাকে বিচারের সম্মুখীন করতে হবে এবং তার ফ্যামিলিকে জবাবদিহিতা করতে হবে, এই ছেলে কেন এই ধরনের আজে বাজে কর্মকাণ্ড করে। বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমি আপনাদের দয়ায় অনেক ভালো আছি। আর বর্তমানে আপনারা সবাই জানেন বাংলাদেশে নির্বাচনকে ঘিরে অনলাইন বলেন, তারপর সোশ্যাল মাধ্যম, ফেসবুক, ইউটিউব, সব জায়গায় ব্যাপক মানে তুলপাড় চলছে, বিভিন্ন নতুন নতুন মুখ আসতেছে এবং এক একজন ফেসবুক সেলিব্রিটি বলেন, এক একজন খেলোয়াড় বলেন, এক একজন কি মাস্তান বলেন, কমেডিয়ান বলেন বা আবাল সেলিব্রিটি বলেন, এবং অনেক ভালো ভালো মানুষ, ইয়াং জেনারেশন এই নির্বাচনে আসতেছে। আর এই বছর নির্বাচনে অনেক কিছু পরিবর্তন হচ্ছে, আমরা অনেক কিছু দেখতে পারতেছি। এরকমই একটি লোক, মানে অনেকেই নমিনেশন চাচ্ছে এবং অনেক ধরনের মানে কথাবার্তা বলতেছে আমরা দেখতেছি, এরকমই একটি ভিডিও আপনাদের সামনে এখন আমি প্লে করব। এবং ভিডিওটিতে এই ছেলেটা যাকে আপনারা চিনেন, সে ফেসবুক সেলিব্রিটি এবং সে মানে কি কি যে কার্যক্রম করে সবগুলো আমার থেকে বেশি আপনারাই ভালো জানেন, সে একটি ভিডিও করেছে, সে আওয়ামী লীগের নমিনেশন কিনতে চান আর কি, পেপার কিনতে চান এবং সে আওয়ামী লীগের হয়ে এমপি নির্বাচন করতে চায়। এবং সে জানে তার এলাকায় খুব মানে তার দাপট অনেক বেশি, সে আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী এই দাবি করতেছে। চলুন তার কথাবার্তাগুলো আমরা শুনি এবং তার কথার পরিপ্রেক্ষিতে আমি আমার মন্তব্য দিব। তারপর আপনাদের যদি কোনো কিছু বলার থাকে, মন্তব্য দেওয়ার থাকে, আপনারা অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন। চলুন আমরা ভিডিওটি আগে শুরু করি, দেখা শুরু করি এবং তার সাথে আমরা কথা বলি। ওকে, আমি খান হালাল, হবিগঞ্জ এক আসন থেকে মনোনয়ন মনোনয়ন প্রত্যাশী এবং আপনাদের দোয়া প্রার্থী। এ হচ্ছে খান হালাল, হবিগঞ্জ এক আসন থেকে মনোনয়ন নাকি মনোনয়ন কি জানি বললো, মানে নমিনেশন সে প্রত্যাশী আর কি, এবং সে সবার কাছে দোয়া প্রার্থী, সে দোয়া চাই, সে এমপি নির্বাচন করতে চাই। আচ্ছা তারপর দেখি, আমি যথাযথভাবে আমি যখন আমার এলাকা নিয়ে যখন আমি চাইছিলাম যে একটা নির্বাচন করব, সংসদ নির্বাচন, মানে যখন দেখলাম ভিডিও আলম এমপিতে দাঁড় হয়ে গেছে, তো আমিও ভাবলো এ নিয়ে আমি দাঁড় হবো। আমি অনেক ভিডিওটা পাইছি, তবে আমার এলাকা সবাই পায় নাই, যার কারণে এলাকার মানুষ যখন বুঝতে পারলো যে ভিডিও আলমের ভিডিওটা পেয়ে গেছে অলরেডি, তখন তারা আমাকে আজকে থেকে মানে কাল থেকে আমাকে সাপোর্ট করতেছে যে হেলাল তুমি একটা মানে টিকিট কাটো অনলাইন থেকে। যখন আমি আজকে গেলাম আমার সবাই এলাকার ভাই মানে ভাই বাদা সবাইকে, কিসের টিকিট? এটা কি সিনেমা দেখার টিকিট, যে টিকিট কাটলা আর তুমি নির্বাচনে দাঁড়ায় গেলা? যখন দেখলাম যে অনলাইন নাকি টিকিট বন্ধ হয়ে গেছে, এখন আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি এটাই অনুরোধ চাইবো যে আমাকে যেন এই সুযোগটা দেওয়া হয়, মানে টিকিটটা যেন আমি কাটতে পারি, বা আমার যারা ফ্রেন্ড আছে, আমার বক্তা আছে বিভিন্ন দেশ থেকে যারাই দেখতেছো, বা আমি এই নিয়ে আমার ফেসবুকে লাইভও করছি এবং কালকে একটা পোস্ট করেছিলাম যে আমি আমি এমপিতে আমি দাঁড় হবো, কারণ যেহেতু এখানে এলাকায় আমাকে সবাই সাপোর্ট দিচ্ছে। আমি আগে বলছি এই কথাটা যে তারা কিন্তু আগে হিরো আলমের ভিডিওটা পায় নাই, যার কারণে আমাদের এলাকায় অত্যন্ত মানুষ ইউটিউবটা কম ইউজ করে। এখন যখন বুঝতে পারলো যে হিরো আলমের ভিডিওটা দেখো তারা পায় মানে পেয়ে গেছে আর কি, তখন আমাকে সবাই মানে জোর করতেছে যে এলাকা তুমি দাঁড়াও এমপিতে দাঁড়াও, তোমারও বক্ত আছে, তুমিও হিরো আলম থেকে দ্বিগুণ সেলিব্রিটি, তাহলে আজকে আমি কেন আমি আজকে মনোনয়ন পাবো না, আজকে কেন বন্ধ হয়ে গেছে? আমি শুধু এটাই বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী আমার শুধু একটাই অনুরোধ। এইখানে দেখেন এই ছেলেটার ব্যবহার এবং সে কতটুকু শিক্ষিত ঘরের সন্তান, বা তার বাবা মা তাকে কতটুকু সুশিক্ষায় শিক্ষিত করেছে। সে দেখেন তার আঙ্গুল তোলাটা দেখেন, সে প্রধানমন্ত্রীর নাম নিয়ে এরকমভাবে কি সে আঙ্গুল তুলতে পারে? আর একজন মাননীয় ব্যক্তি, প্রধানমন্ত্রী না হোক, একজন শিক্ষক হোক বা একজন এমপি হোক, সাধারণ মানুষ হোক, সেক্ষেত্রে ভিডিওর মধ্যে এসে এইভাবে আঙ্গুল দেখানোর তো মানে হয় না। যাই হোক, আমরা আরেকটু কন্টিনিউ করি, তারপর তার বিষয়ে আমরা, আমার একটাই অনুরোধ, আমি দেশের জন্য কিছু করতে চাই, মানুষের জন্য কিছু করতে চাই। দেশের জন্য তুমি কি করতে চাও? রাখার যত গরিব দুঃখী আছে তাদের পাশে আমি দাঁড়াতে চাই, কারণ আমি একজন পড়ালেখা করি, বর্তমানে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি।
ইন্টার সেকেন্ড ইয়ারে পরে, মানে তার বয়স মনে হয় সতেরো হবে, 16 শেষ হয়েছে, 17 হবে। তো তুই কিভাবে স্বপ্ন দেখছ তুই এমপি নির্বাচন করবে? তোর তোর ভোটার কার্ডই হয় নাই, ভোটার কার্ডই হয় নাই, সে বলতেছে এমপি নির্বাচন করবে। এটা কি মানে একটা মানুষের পক্ষে এটা বলা সম্ভব? মানে তার কি সেন্স আছে? সে যে বলতেছে সে স্টুডেন্ট, আমার তো মনে হয় না সে স্টুডেন্ট। সে স্কুলে কলেজে যায় কি করে, তার টিচাররা তাকে কি শিক্ষা দেয়, এবং সে যে এই আলতু ফালতু ভিডিওগুলা করতেছে, তার টিচাররা কি সেগুলা দেখে না? আমার যোগ্যতা, আমার কেরিয়ার 2017 থেকে মোস্ট ভাইরাল ছিলাম আমি, তখন সবাই বলছে ভাই আপনি তো হিরো আলমকে মানে কাঁপিয়ে দিচ্ছেন। আজকে সে খানহেলাল 2018 গানগুলো মেক করতেছে খানহেলাল পাবলিক ফিগার পেজ থেকে, এখন ওর 4 লাখ 5 লাখ করে মানুষ দেখতেছে, তাহলে আজকে আমি কেন মনোনয়ন পাবো না? আজকে কেন অনলাইনে আজকে ফরম বন্ধ হয়ে গেছে? আমার শুধু এতটুকুই অনুরোধ যেন এটা আমাকে সুযোগ দেওয়া হয়, বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার এতটুকুই অনুরোধ, সাধারণ জনগণের যেন আমার এই ভিডিওটা যেন সবাই শেয়ার করে, যেন মানে সবাই পেয়ে যায় যে আমিও নির্বাচন করব, আমিও মানুষের কষ্টটা পাশে দাঁড়াবো। আমার এতটুকুই সালাম। লাস্টে যে বললো সালাম, মানে আমার সামনে যে সে থাকতো তাকে মানে কি বলবো, থাপড়াইতে থাপড়াইতে তার যতগুলো দাঁত আছে সবগুলা ফালাইতাম। সে একটি মজার ভিডিও করছে বা ভুলভাল ভিডিও করছে ঠিক আছে, কিন্তু যে সালামটা সে শুদ্ধভাবে দেয় নাই, সে ব্যঙ্গ করে সালামটা দিছে। এই কারণে তাকে সামনে পাইলে জুতা খুইলা তোর মানে কি বলবো, আসলে মানে খুব রাগ উঠে গেছে এই কথাগুলো শুই না। এখন আমি কর্তৃপক্ষ বলতে সরকার এবং প্রশাসনকে বলবো, এই ধরনের যে আহ্বাল সেলিব্রিটিগুলো আছে যারা কি বলে ফেসবুকে ইউটিউবে আপনার এই ধরনের কর্মকাণ্ড করতেছে, মানুষদেরকে বর্তমান ইয়াং জেনারেশন পুলাবানকে এই দিকে আকর্ষিত করতেছে যে এইভাবে মানুষ ভাইরাল হওয়া যায়, এইভাবে ফেসবুকে শেয়ার পাওয়া যায়, লাইক পাওয়া যায়, এইভাবে কিন্তু মানুষ মানে দলে দলে এই আবালের দলের মধ্যে প্রবেশ করতেছে। সেক্ষেত্রে এই ধরনের যে আবালগুলো আছে তাদেরকে খুব তাড়াতাড়ি পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, তাদেরকে দরকার পড়লে পাবনার মেন্টাল হসপিটাল বলেন বা এই আওয়াল সেলিব্রিটিদের জন্য আলাদা কোনো একটা হসপিটাল, যেখানে ফেসবুক বা অনলাইনে যারা আবলামি করে তাদেরকে ভর্তি করানো হবে এবং তাদেরকে মানে সুশিক্ষায় শিক্ষিত করা হবে, এবং তারা যেন ভবিষ্যতে এই ধরনের আজে বাজে কর্মকাণ্ড না করে। বুঝতে পারছি সে শেয়ার লাইক কমেন্টের জন্য এই ধরনের ভিডিও বানাইছে, কিন্তু এই ভিডিওর মধ্যে সরকারকে প্রধানমন্ত্রীকে এইভাবে আঙ্গুল দেখানো, এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমরা বাংলাদেশের একজন নাগরিক হয়ে এটা আমরা মেনে নিতে পারি না। আর এইখানে প্রশাসনকে বলবো, প্রধানমন্ত্রীকে কিন্তু কেউ কোনো নিয়ে যদি কেউ বাজে পোস্ট করে, বাজে মন্তব্য করে, তাকে কিন্তু আইসিটি অ্যাক্টের মামলায় তাকে গ্রেফতার করা হয়। যে এই ছেলেকে কেন গ্রেফতার করা হবে না, তাকে কেন বিচারের আওতায় আনা হবে না, সেটা আমি প্রশাসনের কাছে জানতে চাই। অবশ্যই তাকে বিচারের সম্মুখীন করতে হবে এবং তার ফ্যামিলিকে জবাবদিহিতা করতে হবে, এই ছেলে কেন এই ধরনের আজে বাজে কর্মকাণ্ড করে। এটা না, আজকে শুধু এই ভিডিও না, সে কন্টিনিউয়াসলি এই ধরনের আবুল তাবুল ভিডিও করে যাচ্ছে, বাংলা ভাষাকে মানে চাচ্ছে তাভাবে ব্যবহার করতেছে। আর কী ধরনের আবলামি এটা আসলে আপনারা সবাই জানেন। আশা করব যারা আওয়ামী লীগের ভাইরা আছে তারা বিশেষ করে এটার তার প্রতি অ্যাকশন নেবেন। তার কীভাবে সাহস হয়, সে আওয়ামী লীগের এক মানে একজন কর্মী দাবি করতেছে এবং সে আওয়ামী লীগের এমপি হতে চায়, এবং এটা কিন্তু মানে আওয়ামী লীগের উপরে একটা খারাপ এফেক্ট ফেলতেছে আর কি, এটা সে নেগেটিভ করার চেষ্টা করতেছে। যাই হোক, সবাইকে বলবো এই ধরনের আবালদেরকে মানে কীভাবে শায়েস্ত করা যায় এটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশে সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হোক সেই কামনা করতেছি, এবং সুন্দর বাংলাদেশ যেন গড়ে ওঠে সেই কামনা করি। আল্লাহ হাফেজ।